শুভ সকাল বন্ধুরা, আজকে আপনাদের সাথে নিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এটা দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। তো দেখুন সকাল সকাল কত বাজার নিয়ে এসেছে, মানে রাত্রে বাজারগুলো নিয়ে এসেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে, এখন ধরে নিন বাজে হচ্ছে সকাল 7টা, আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এবং যে সবজিগুলো নিয়ে এসেছে সেই সবজিগুলো আলাদা আলাদা করে রাখছি। এই সবজিগুলো হচ্ছে ঘরের, মানে কত সবজি বাজার করে নিয়ে এসেছে, মানে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসবে, এই হচ্ছে কাজ। মানে যখন আনবে না তো আনবে না সবজি, আর যখন বলবো সবজি আনতে তখন পুরো বাজার তুলে নিয়ে চলে আসবে, মানে 1 সপ্তাহ বাজার করে নিয়ে চলে এসেছে, কি বলবো বলুন তো। তো যাই হোক, পটলগুলোর সাইজগুলো ভীষণ ভালো, আমার তো দেখে হেভি মানে খুব ভালো লাগছে যে পটলগুলো দারুণ সাইজ নিয়ে এসেছে। পটল এনেছে, ঢ্যাঁড়স এনেছে, টমেটো এনেছে, ঝিঙে এনেছে, বরবটি এনেছে, গাজর এনেছে, লাউ এনেছে, কুমড়ো এনেছে, আলু এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে। তো এর থেকে কুমড়োটা, আলুটা আর হচ্ছে গাজর আর বরবটি, এটা হচ্ছে আজকের বিকেলের বাজার। বিকেলের বাজার কেন বললাম সেটা আপনারা পরের ভিডিওতেই দেখতে পাবেন। তো যাই হোক, আমি সমস্ত সবজিগুলো আলাদা করে রেখে দিচ্ছি। বেগুন এনেছে বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো মানে ঝুড়িটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, সকাল সকাল যদি এরকম সবজি নিয়ে বসা হয় না দারুণ লাগে, আমার তো অনুভূতিটা দারুণ হচ্ছে এতগুলো সবজি দেখে, না এত মনটা বেশ ভালো লাগছে, রান্নাটাও করতে বেশ মজা লাগে। মানে যখন এত সবজি দেখি না তখন রান্না করার আনন্দটাও যেন একটু দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আজকে আমি রান্না করবো এত সুন্দর সুন্দর পটল দেখে পটলের ঝাল খেতে ইচ্ছা করলো। তো ঘরে যেটুকুনি যা ছিল তো তাই দিয়েই একটা ঝাল, রোজ রোজ আর তরকারি খেতে ভালো লাগে না, পটল আলু পটলের তরকারি একঘেয়েমি। তো দেখুন এখানে আমাকে মা চা আর বিস্কিট দিয়ে গেল, তো আমি এখন চা আর বিস্কিটটা খাবো, খেয়ে তারপরে সবজি কাটতে বসবো। দেখো আজকে আমার সমস্ত আলু ছাড়া রান্না হয়েছে। এখানে দেখো কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাতে, কুমড়ো ভাতে, এই দুটো আমার খুব ফেভারিট খাবার, ভীষণ ভালো লাগে গরম ভাতে। আর এখানে দেখো পটলের ঝাল করেছি, গোটা গোটা পটলের ঝাল। এখানে ডিম ভাজা আছে, মাছ আছে, আর ডাল আছে মনে হয়। ডাল আমাদের বাড়িতে করতেই হয়, যা ফাঁকা ডাল হয়েছে। ডালটা কোথায় দাঁড়াও দেখছি,